না সত্যি গরমটা কিন্তু খুব ফাটিয়ে পড়েছে, মানে খুব ফাটিয়ে পড়েছে গরমটা। মেঘলা রয়েছে কিন্তু গরমটাও সাথে সাথে একটু বেশ বেশ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং। আজকে হলো সোমবার, অনেকদিন পর তোমাদের সাথে দেখা, প্রায় দু সপ্তাহ হতে যায় কোনো ব্লগ এর মধ্যে আপলোড করিনি, কারণ কিছু প্রবলেম চলছিল। তো আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করব। আজকে এই যে ওপরে জিনিসটা দেখছ, এই এই ওপরে, হ্যাঁ এই এসিটা আজকে সার্ভিসিং করতে আসবে। তার কারণ হলো এই এসিটা আমি নিয়েছিলাম লাস্ট দু বছর হয়ে গেছে, বাট সার্ভিসিং মাঝখানে হয়েছিল, সেটা করিয়েছিলাম, বাট একদমই ঠান্ডা হচ্ছে না, তো সেই জন্য সার্ভিসিং করাবো, আসবে লোকজন, আর সেই জন্য ঘরের কন্ডিশন এই এই যে দেখতে পাচ্ছ, সব পর্দা ফর্দা চাপা দেওয়া রয়েছে, এই ড্রেসিং টেবিল, এই আলমারি পুরো চাপা দেওয়া। তার কারণ হলো পরিষ্কার করার সময় প্রচণ্ড জল ছেটায়, আর সেই জলটা ছিটকে ছিটকে কাঁচে বা কাঠে গিয়ে লাগে, তো সেটা ঠিক নয়, তো সেই জন্য আর কি ওটা চাপা দিয়ে রেখেছি। তো এখন বাজে হলো 9:35, আর 10টার সময় আসার কথা। আর আমি, তোমাদের যদি কারো দরকার থাকে, তারা কলকাতাতেও সার্ভিস করে, ইভেন বারিপুরে তো করেই, তাদের ডিটেলস আমি দিয়ে দেবো। না সত্যি গরমটা কিন্তু খুব ফাটিয়ে পড়েছে, মানে খুব ফাটিয়ে পড়েছে গরমটা, মানে মেঘলা রয়েছে কিন্তু গরমটাও সাথে সাথে কিন্তু বেশ বেশ রয়েছে, সেই জন্যই আর কি এই ডিসিশনটা নেওয়া। হয়তো আমি যদি সেরকম গরম না থাকতো হয়তো নিতাম না, আর এটা আমার খারাপ অভ্যেস বলো, আমি না গরম খুব একটা সহ্য করতে পারি, তো এই বস্তুটা লাগানো। তো যাই হোক, হোয়াট এভার, কালকে নাইট শিফট ছিল, সকাল 6টায় লগ আউট করেছি, তারপরে একটু ঘুমিয়েছি, আবার উঠে পড়েছি, একটু ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে দেখি তারা কতক্ষণ আসে, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, চলো সাথে থাকো। তুমি গান ফান নিয়ে ঘুরে বেড়াচ্ছ, পুলিশ পুলিশ ধরলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এই হলো নাসির দা। নাসির দা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি খাসমল্লিক যোগীবটতলা। খাসমল্লিক যোগীবটতলা। আচ্ছা, তুমি রেফ্রিজারেটর, এসি সব কিছুই তুমি সার্ভিসিং করো, মানে ডোমেস্টিক সব কিছুই করো? হ্যাঁ। আর কত বছর ধরে করছো? প্রায় 7 বছর। প্রায় 7 বছর। তো 7 বছরের পুরো এক্সপিরিয়েন্স রয়েছে দাদার কাছে। তো তোমরা যারা সার্ভিসিং করাতে চাও এসি বা ফ্রিজ যা কিছু, তো নাসিরদার সাথে যোগাযোগ করে নেবে, আর নাসিরদার কন্ট্যাক্ট নাম্বার বা নাসিরদার নাম সব কিছুই আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিওর নিচেও থাকবে। আর নাসিরদার সাথে আরেকজন এসছে। দাদা, তোমার নাম কি? আবু। হ্যাঁ, আবু তোরা। আবু তোরা। তো আগের বারও নাসিরদার সাথে আবু তোরা ভাইও এসছিল। তো সত্যি কথা বলতে আমি স্যাটিসফাইড, দাদা কিন্তু এক কথার মানুষ, মানে যেদিনকে বলে যে সময় বলে সেই সময় চলে আসবে, মানে টাইমের কোনো হেরফের নেই। তোমরা ট্রাই করতে পারো, যাদের কোনো যদি প্রবলেম হয়। দাদা কলকাতাতেও সার্ভিস করো তো? হ্যাঁ, দাদা কলকাতাতেও করে, ইভেন কলকাতা, হ্যাঁ সাউথ কলকাতাতেও করে, ইভেন বারিপুরে তো করেই, বারিপুরের মানুষ। এছাড়া মানে আমি টাউনের দিকেও করি, মগরাহাট, ঘামুয়া, ওকে, তো তোমার পুরো একেবারে ফিল্ড রয়েছে। তো
ডায়মন্ড হারবার থেকে সাউথ কলকাতার পর্যন্ত যতজন তোমরা এই ভিডিওটা দেখছো, তারা যদি এরকম কোনো প্রবলেম ফেস করো যে এসি সার্ভিসিং দরকার, অনেক সময় পাওয়া যায় না, যারা ইনস্টল করে যাওয়ার পরেও তাদের অনেক সময় কল করে অনেক সময় লাগে, বাট নাসিরদার যদি সময় থাকে দেন অ্যান্ড দেয়ার চলে আসে, সময় থাকে না নাসিরদার সময় বলেও দেয়, আর যে সময় বলে সেই সময় চলে আসে, এরকম নয় যে লেট হলো বা এক ঘন্টা পরে এলো বা এক ঘন্টা গেলো, যে সময় সেই সময় ফিক্স। কালকে আমার দাদা বললো 10টার সময় পুরো ডট 10টায় আমার বাড়ির নিচে কল করেছে দাদা, যে আমি এসে গেছি। ইনডোরটা শিওর করতে পারি যে আপনারা যে সার্ভিসটা পাবেন একদম 100% সেফ অ্যান্ড সিকিউর থাকবে, আর খুবই ভালো সার্ভিস দিই, আপনারা একবার ট্রাই করতে পারেন। আবার আমরা কাজ শুরু করি পরবর্তী কাজ। থ্যাংক ইউ। আর আর নাসি তো এই গানটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, তোমরা কিন্তু হুট করে দিয়ে দেবো, ভয়টা পেয়ে যাবো না, ঠিক আছে, চলো এটাকে জেট ফর্ম করো। যে কাজ সেটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে, জাস্ট আমরা এখন টেম্পারেচারটা চেক করা হচ্ছে যে কত হতে পারে বা কত হয়েছে। একটু আগে ছিল 28, এখন 23। তো দাদা আরও কিছু বলবে? আমরা শুধু সার্ভিসই করি না, সার্ভিসের সাথে সাথে আমরা রিপেয়ারিংটাও করি, রিপেয়ারিং ইনস্টলেশন খুবই ভালোভাবে যত্ন সহকারে সব কিছু করা হয়। আপনারা কন্ট্যাক্ট করতে পারেন দাদা, দাদাকে আমি সব কিছু প্রোভাইড করে দেবো, দাদা আপনাদের ডিসক্রিপশানে সব কিছু লিঙ্ক দিয়ে দেবেন, এছাড়া আমার নাম্বার সবই ঠিকানা সব কিছু দেওয়া থাকবে। এছাড়া আপনারা এসি শুধু নয়, এসির সঙ্গে সঙ্গে আপনার ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন এই সমস্ত প্রবলেমেও আমাকে কল করতে পারেন। তো আরেকটা জিনিস খুব ভালো লাগলো, দাদারা কন্টিনিউ কাজ করলো কিন্তু মুখ থেকে মানে মাস্ক কিন্তু সরায়নি, তো এটাও কিন্তু দাদারা মেনটেন করছে, যে হাইজিন দাদারা মেনটেন করছে, আর এখন যা কন্ডিশন সেটা মেনটেন করতেই হবে। বাট আমি দাদা বললো একবার মাস্কটা সরাতে যাতে সবাই মুখটা একটু দেখুন। আচ্ছা, এই হলো নাসিরদা, এতক্ষণ ধরে সার্ভিসিং করছিল, আর আমার অ্যাসিস্ট্যান্ট, আর এই হলো নাসিরদার অ্যাসিস্ট্যান্ট আবু। আবু তো না সত্যি খুব স্যাটিসফাইড আমি সার্ভিসিংয়ে, কারণ আমি আগেও করেছি যেটা বললাম। তো তোমরা ডেফিনেটলি দাদাকে কন্ট্যাক্ট করো, নাম্বার ইভেন যে দাদার যে সাইট রয়েছে সাইটের সব লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো ডিসক্রিপশনে, তোমরা সেখান থেকে চেক করতে পারো, এবং যদি কোনো প্রবলেম ফেস করো এসি রিলেটেড বা ডোমেস্টিক পারপাসে যদি কোনো রকম প্রবলেম ফেস করো তো দাদাকে কন্ট্যাক্ট করতে পারো। নাসিরদা পুরো শরীর ঠান্ডা করে দিয়ে গেল, এবার থেকে ভালো ঘুম হবে। এবারে এই যে আলমারি, এই যে পর্দা ফর্দাগুলো রয়েছে পরিষ্কার করতে হবে। চলো টাটা, আজকের এসি নামচা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য ব্লগে নতুন করে নতুনভাবে।
ততক্ষণে টাটা বাই বাই, সি ইউ সুন। আর হ্যাঁ, সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, উইদাউট মাস্ক বাইরে বেরোবে না, খুব দরকার না পড়লে বেরোনোর দরকার নেই।